আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দর্শক, আপনাদের সামনে আমি পুষ্টিবিদ আয়শা সিদ্দিকা। প্রতিনিয়তই থাকি আপনাদের ডিমান্ড অনুযায়ী। আপনারা অনেক ধরনের ডিজিজ নিয়ে আমাদের কাছে জানতে চেয়েছেন। আসলে এই ডিজিজগুলো আমাদের একেবারে দেখবেন যে চারিপাশে তাকালে কমন থাকে বা আমরা অনেক সময় আছে গুরুত্ব দেই না, সেরকমই একটা ডিজিজ কিন্তু উচ্চ রক্তচাপ বা আমরা যেটাকে হাইপার টেনশন বলে থাকি। এটা কমনলি আমরা অনেকের মধ্যে পেয়ে থাকি, কিন্তু অনেকে আছে এই রোগটাকে গুরুত্ব দেয় না। আমি তাদের উদ্দেশ্যে বলবো যে রক্তচাপ এমন একটা রোগ, আমি যদি এটাকে গুরুত্ব না দিই অনেক ধরনের বড় বিপদ আমাদের শরীরে ঘটে যেতে পারে। শুধুমাত্র উচ্চ রক্তচাপ জনিত কারণে আমাদের অ্যাকিউট কিডনি ফেলিওর হতে পারে, আমাদের এটার কারণে হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি অনেক অনেকাংশে বেড়ে যায়। খেয়াল করবেন, যাদের ইনসুলিন রেজিস্ট্যান্ট থাকে তাদের উচ্চ রক্তচাপের একটা প্রবণতা থাকে। আমাদের দেশে এখনও পর্যন্ত কিন্তু ইনসুলিন রেজিস্ট্যান্ট কিনা এই টেস্টটা কমনলি কিন্তু টেস্ট করা হয় না। আমরা যে লাইফটা আসলে লিড করি প্রচুর স্ট্রেস নিয়ে থাকি। স্ট্রেস ওয়ান অফ দ্য রিজন আপনার কিন্তু উচ্চ রক্তচাপ হওয়ার। হয়তো আপনার খাদ্যাভ্যাস খুবই ভালো, তারপর আপনার প্রেশার কন্ট্রোল হচ্ছে না, সাম হাও আপনি স্ট্রেসে আছেন, মানসিকভাবে আপনি ভালো নেই, সেখান থেকে হবে। প্রতিদিনের খাবারের তালিকায় কী পরিমাণ সোডিয়াম আপনি ইনটেক করছেন খুব ইম্পর্টেন্ট, কারণ সোডিয়াম দায়ী থাকে আপনার উচ্চ রক্তচাপের জন্য। অনেকে উচ্চ রক্তচাপে ভোগেন এবং মনে করেন আমি তো প্রতিদিন প্রেশারের ওষুধ খাচ্ছি কাজে আমার প্রেশারটা কন্ট্রোল থাকবে। তাদের উদ্দেশ্যে বলবো, কোনো রোগই নেই যে রোগটা শুধুমাত্র মেডিকেশন দিয়ে আপনি কন্ট্রোল করতে পারবেন। প্রতিটা রোগ রিলেটেড অন ফুড, অর্থাৎ আপনি উচ্চ রক্তচাপের মেডিকেশন খাচ্ছেন, সেক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে যেই খাবারগুলো উচ্চ রক্তচাপ বাড়ায় সেই খাবারগুলো আপনার খাদ্য তালিকায় কিন্তু রাখা যাবে না। এটা কন্ট্রাডিক্ট, অর্থাৎ মেডিসিনের কার্যকারিতা কমিয়ে দেয়। তাহলে যে খাবারগুলো আপনার প্রেশারটাকে ব্যালেন্স করে সেই খাবারগুলোকে মেডিসিনের পাশাপাশি খাদ্য তালিকায় রাখতে হবে। তার মানে কি বিষয়টা এরকম না যে অর্থাৎ উচ্চ রক্তচাপ বাড়ায় এমন খাবার হয়তো আপনি খুব পছন্দ করেন, লাইক এটা বিফ হতে পারে, অর্থাৎ গরুর মাংস খুব পছন্দ করেন কিন্তু প্রেশারের জন্য খেতে পারছেন না। হ্যাঁ, অবশ্যই আপনি এটাকে মডিফাই করে খেতে পারবেন। গরুর মাংস তো রেগুলার কেউ খাবে না। যারা উচ্চ রক্তচাপে ভোগেন তাদেরকে বলি মাসে এক থেকে দুইবার এক বেলা এক সার্ভিং খাবেন, তাহলে এটা আপনার জন্য সেফ। এবং আপনি যখনই গরুর মাংসটাকে ইনটেক করবেন তখন চেষ্টা করতে হবে খাবারে প্রচুর স্যালাডস এবং টক দই খাওয়ার জন্য, যেটা আপনার সেই সোডিয়ামটাকে আবার প্রশমিত করে দেয়। অর্থাৎ সোডিয়াম ইনটেক করলে তার পাশাপাশি আপনাকে পটাশিয়াম রাখতে হবে। পটাশিয়াম হলো উচ্চ রক্তচাপটাকে ভালো রাখে। হাই সোডিয়াম ইনটেক করলে তার পাশাপাশি যখন পটাশিয়ামযুক্ত খাবার রাখবেন আপনার রক্তচাপটাকে সে কন্ট্রোল করে ফেলবে। অনেকে আছে যে খুব কাজের জায়গায় বা যে কোনো জায়গায় খেলাধুলা অনেক জায়গার মধ্যে যখন যায় এই সময় কিন্তু তারা হঠাৎ প্রেশারটা রেজ করতে পারে। এক্ষেত্রে তিনি যেটা করবেন, আমরা যেটা বলে থাকি যে পটাশিয়ামযুক্ত খাবার, যেমন ডাবের পানি একটা কমন জিনিস, সবাই ডাবের পানি খায়। অনেকে আছে কলাটাকে পছন্দ করেন, কলাটা খেজুর ইনস্ট্যান্ট অনেকে খেতে পছন্দ করেন, বা অনেকে জানেন এটা, অনেকে আছে যে তেঁতুল পানি খাওয়া শুরু করেন যদি থাকে আর কি, অথবা অনেকে আছে লেবু পানিটাও খান। সো এই খাবারগুলোর মধ্যে যেটা আপনাদের কাছে কমনলি থাকে সেটা আপনারা নেবেন। তবে লেবু পানি খেতে গিয়ে সল্ট দিবেন না, ইনফ্যাক্ট আপনি তেঁতুল পানি খেতে গিয়েও কিন্তু সল্ট দিবেন না, তাহলে কিন্তু হলো না। আপনার সল্টের কনজাম্পশন হলে কিন্তু আবার প্রেশারটা আপনার কন্ট্রোল হবে না। তবে ন্যাচারাল একটা রেমিডির ক্ষেত্রে বলবো যে আপনি পটাশিয়ামযুক্ত খাবার খেয়ে এটাকে আস্তে আস্তে প্রশমিত করেন, বাট ওই সময় আপনাকে একেবারে স্ট্রেসটাকে রিলিফ করতে হবে। কোনো একটা কুল ওয়েদারে গিয়ে আপনি শুয়ে পড়বেন, ঘাড় যদি প্রচণ্ড ব্যথা করে সেখানে একটু আইস ব্যাগ দিবেন, ইনস্ট্যান্ট চেষ্টা করবেন চোখ বন্ধ করে সাথে সাথে আপনি রেস্ট নেওয়ার জন্য। দেখবেন যে অটোমেটিক্যালি আপনি বডিতে একটু ভালো ফিল করা শুরু করবেন। যদি মনে করেন যে প্রেশারের ওষুধ ওই সময় আপনি খাননি, তাহলে প্রেশারের ওষুধটা আপনাকে নিতে হবে। আপনার ফিজিশিয়ানের সাথে রেগুলার যোগাযোগ থাকলে, খুব হাই প্রেশার থাকলে সাথে সাথে তার সাথে কন্ট্যাক্ট করে আপনাকে কিন্তু খাবার নিতে হবে, কারণ বমিটিং টেন্ডেন্সি হয়, প্রচণ্ড মাথা ঘুরায়, তখন কিন্তু একটা সিভিয়ার কন্ডিশনে চলে যেতে পারে। এই জন্য নিজের ফিজিক্যাল কন্ডিশন বুঝে ফিজিশিয়ানের সাথে যেন কন্ট্যাক্ট করতে পারেন এই বিষয়টা সবসময় খেয়াল করবেন। খাদ্য তালিকায় অনেক সময় আছে যে দুপুরবেলা আমরা অনেক সময় রিচ ফুড খাই, অফিসে বসে খিচুড়ি গরুর মাংস এই ধরনের খাবার কিন্তু খুব দ্রুত আমাদের প্রেশারটাকে হাই করে দিতে পারে। তাই খুব কেয়ারফুলি খাবার কনজাম্পশনে আসতে হবে। দুপুরবেলা কী খেয়েছেন তার সাথে কম্বিনেশন করে কিন্তু রাতের খাবার খেতে হবে। অনেকের ঘুমের মধ্য থেকে, অর্থাৎ রাতে ঘুমোতে যাওয়ার আগে কিন্তু প্রেশারটা হাই হয়। এই পুরো প্রেশারটা ডিপেন্ড করে যে আপনার সারাদিনের আসলে লাইফস্টাইলটা কেমন ছিল। আপনার সকাল থেকে রাত পর্যন্ত যদি হাই সোডিয়ামযুক্ত খাবার, হাই ফ্যাটযুক্ত খাবার আপনি কনজাম্পশনে রাখেন তাহলে কিন্তু আপনার এই প্রেশারটা অনেক বাড়তে থাকবে। অনেকে আছে প্রতিদিন গরুর দুধ খেতে পছন্দ করেন রাতে ঘুমের আগে, একেবারে ফ্রেশ গরুর দুধ, তাদেরকে বলবো প্রেশারের রোগীর জন্য এটি খুবই ক্ষতিকর, কারণ এটাতে সোডিয়াম হাই থাকে, যার কারণে প্রেশারটা অনেক হাই হয়ে যায়, তখন কিন্তু এটা আনকন্ট্রোল হয়ে যাবে। তাই যারা প্রেশারে ভুগছেন তাদেরকে বলবো একেবারে স্কিম মিল্ক অথবা ফ্যাট ফ্রি মিল্কটা আপনার খাদ্য তালিকায় রাখেন, বা টক দই রাখেন, টক দই আপনার জন্য অনেক সেফ থাকবে। অর্থাৎ দুধের সার্ভিং আপনাকে কভার করতে হবে, কিন্তু খেয়াল করতে হবে সেটা যেন লো সোডিয়াম থাকে। সল্টি চিজ এই জাতীয় চিজগুলোকে আপনি অ্যাভয়েড করে যাবেন, অর্থাৎ প্রচুর সোডিয়াম থাকে
ওই আমাদের ফ্রুটসে সোডিয়াম পটাশিয়ামটা থাকে, বাট ফ্রুটসে মোস্টলি আমরা কিন্তু পটাশিয়ামটাই পেয়ে থাকি। এই জন্য প্রেশারের রুগীকে আমরা ফ্রুটসটাকে প্রেফার করি, কিন্তু কুকিং খাবারগুলোকে, যে খাবারগুলোকে কুক করে করা হয় সেখানে বেসিক্যালি হাই সোডিয়াম থাকে। এবং যারা রেস্টুরেন্টে প্রতিদিন খাবার খান তারা খুব খুব কেয়ারফুল থাকবেন, তাদের প্রেশার হাই হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। কারণ রেস্টুরেন্টের খাবারকে লং শেফ লাইফ দেওয়ার জন্য প্রচুর সোডিয়াম টেস্টিং সল্ট ইউজ করা হয়। সো সেই খাবারগুলোকে যতটুকু অ্যাভয়েড করবেন ততই আপনি ভালো থাকবেন। ইনস্ট্যান্ট প্রেশার ভালো রাখার জন্য পানির ইনটেকটাকে আপনি ভালো রাখবেন, অর্থাৎ আপনার যেন ডিহাইড্রেশন না হয়। এবং যদি মনে করেন যে জাস্ট প্রেশারটা উঠছে তখন আপনি হালকা মুভমেন্ট করতে পারেন। যারা প্রতিদিন বিকেলে হাঁটেন তাদের প্রেশারটা খুব ওয়েল কন্ট্রোল থাকে, কারণ বিকেলের হাঁটাটা আমাদের স্ট্রেসটাকে ম্যানেজ করে এবং প্রেশারটাকে খুব ভালো কন্ট্রোল করে।